হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকে হলো 1st January, তো তোমাদেরকে আবারও আমাদের চ্যানেলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এই বছর তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, সবাই সুস্থ থাকো আর খুব ভালো থাকো। তো আজকে আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে, যদিও আমি উঠেছি, এখনও কেউ সেরম ওঠেনি। 8টা বাজে প্রায়, আর হানিকে এই বাগানে ছেড়ে একটু ঘুরলাম টুরলাম, তারপরে ঘরে আসলাম। তো এসে আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলা শুরু করি, মানে ব্লগটাকে শুরু করে দিই। তো আজকে আমরা একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর কি, তাও তোমাদের জন্য যতটুকু পারবো আজকে শ্যুট করব। কালকে আমাদের ফিরতে প্রচুর রাত হয়ে গেছিলো, মানে 1টা 15-15 হয়ে গেছিলো। তো ওই জন্য আমরা ফিরেই একটু ফ্রেশ ট্রেশ হয়েই শুয়ে পড়েছিলাম, তার জন্যই আজকে দেরি হয়ে গেল। তো আজকে সব কাজই একটু লেট হয়ে যাচ্ছে আর কি, তো তাড়াহুড়োর মধ্যেই আজকে রয়েছি, সেই জন্য তাও তোমাদের জন্য আর কি শ্যুট করব যতটা পারবো। আর আজকে আমার একটু মার কাছে যাওয়ারও প্ল্যান আছে। আর আজকে 1st January মামুনি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবে। আমি মামুনিকে বলেছি, মামুনি এটা শীতকালে করে আর কি, তো ভীষণই ভালো খেতে হয় মিটলোফ। তা যে সেটা মামুনিকে আজকে আমি বলেছি যে আজকে 1st January তুমি মিটলোফটা শেয়ার করো সবার সাথে, আমাদেরও ভালো লাগে আর কি খেতে, আর তোমাদেরও বেশ ভালো লাগবে রেসিপিটা আশা করছি। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন যা যা আজকে কাজ আছে তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা প্রথমবার দেখছো, আর লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে, আর সবার সাথে কিন্তু শেয়ার করো। ঐশী 1 জানুয়ারি মিষ্টি মুখ করছে, নলেন গুড়ের কিরম লাগছে? ভালো, সফট, টেস্টি। তো আমরা এখন ব্রেকফাস্ট খাচ্ছি, আর ঐশী খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট আগে, এখন প্রায় 10:30 বেজে গেছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে কিচ্ছু না, নলেন গুড়ের কেক। ভাবলাম 1st January মিষ্টি খেয়েই আমরা আর কি শুরু করি। তো আজকে এমনিও আমাদের আজকে না একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, মানে অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো আমাদেরকে তাড়াতাড়ি করে সারতে হচ্ছে, আজকেই কমপ্লিট করতে হবে সব কাজ। সেই জন্য আমরা আজকে ব্রেকফাস্ট আর কিচ্ছু করছি না। কি করব আর এখন, মানে টাইম নেই, সকালে উঠে চা বিস্কুট, আমি তো এমনি বিস্কুট ফিস্কুট খেয়েছি। তা মামুনিকে বললাম আজকে আর কিচ্ছু নয়, আর এমনিও মামুনি আজকে মিটলোফটা করবে, তার জন্য মামুনি একটু পরে আবার তার আয়োজন শুরু করে দেবে আর কি, তোমাদের সাথে সব শেয়ার করব। তো মামুনিকে বললাম আজকে আর কোনো ঝামেলার দরকার নেই, তুমি আজকে কেক ফেক খেয়েই কাটিয়ে দিই ব্রেকফাস্টটা, আর আজকে এমনিও আমাদের তাড়াতাড়ি লাঞ্চ করে মার ওখানে যেতে হবে, কারণ আজকে এমনিও 1st January, আর তার মধ্যে আমি নলেনগুড়ের কেকটাও করেছি, তার উপর আজকে ফ্রাইডে, মা তো আশা করে থাকবেই। আর এমনিও আজকে 1st January আমরা একটু দেখি, আজকে অবশ্য জানি মা আজকে আমরা যাব, আর নলেনগুড়ের কেকও করেছি সেটাও মা জানে। তো আজকে আমার দিদিও ওখানে আসবে আর কি, সবাই মিলে ওই একসাথে একটু কিছুক্ষণ আর কি সময় কাটাবো। হ্যাঁ, আজকে বেশিক্ষণ ওখানে থাকা হবে না আমার, আবার মারি ওখানে আমি টেলারের কাছে সব জামা কাপড় দিই আর কি, তো সেইগুলোও আজকে আমাকে নিতে হবে। তো এইসব আজকে নানান কাজের মধ্যে রয়েছি, আর একটু তাড়াহুড়োর মধ্যেও রয়েছি, তার মধ্যে থেকেই তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো তোমরা পরে আজকে ব্লগের লাস্টে তোমাদের জন্য একটা নিউজ আছে, যেটা আমরা এখন বলবো না,
একদম ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের সেই নিউজটা ভালো লাগবে। তো এখন আমরা তাড়াতাড়ি খেয়ে নি, বাকি কাজগুলো টুকটুক টুকটুক করে রাখি। আর কালকে আমি অতটা ভালো করে শুট করতে পারিনি 31st, তাও যতটা মানে আমরা যেভাবে সেলিব্রেট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ডিনারটা কিন্তু অসাম ছিল, দারুণ করেছিল। মানে তুহিন যে রান্না করেছিল ফ্রাইড রাইসটা, দারুণ রান্না করেছিল। আর সৌরভা করেছিল হচ্ছে চিলি চিকেনটা, ওটাও খুব ভালো। চিলি চিকেন তোরা করি মাঝে মাঝে আমরা খাই, কিন্তু এই সসটা একটু অন্যরকম ছিল, তো বেশ ভালো লাগছিল। কিন্তু মানে ফ্রাইড রাইসটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, ওটা একদম না অন্যরকম। ওটা কি ধনিয়া ফ্রাইড রাইস? হ্যাঁ, ধনিয়া ফ্রাইড রাইস, ধনিয়া ফ্রাইড রাইস তো খুব ভালো লেগেছে। আর কাবাবটা বা আগেও আমরা খেয়েছি, তো তুহিনদা এগুলো খুব ভালোই করে। হ্যাঁ, তুহিনদার রান্নাটা সত্যি খুব ভালো, খুবই ভালো। মানে ও কিন্তু প্রফেশনালি কোনোদিন করে না, বা ওই রেগুলারলি যে করছে তাও না, এটা শখে, কিন্তু খুব ভালো রান্না করে। আর আমরা সব একসাথে হলেই যা গল্প হয়, অনেক গল্প মানে হতে হতে আমরা মানে 11:30 সময় আমরা বললাম যে তাড়াতাড়ি করে ডিনারটা করে নি, তারপরে আমরা সব 1st January মানে কেক টেক কাটা হলো, কাটা হবে, সেলিব্রেশন হবে, আর গল্প গুজব করেছি তখন। আর সত্যি তখন আর ভিডিও টিডিও করার সুযোগ হয়ে ওঠেনি, ভুলে গেছিলাম। তবে ও মহিষি আর রুহি খুব এনজয় করেছে, ওরা আবার ওই বক্স চালিয়ে নাচ গান, সব ব্লুটুথে গান ফান চলছিল, খুব নাচ টাচ করছিল। তো যাই হোক, বেশ ওদেরও খুব মজা হয়েছে। এবারে আমরা 31টা একটু অন্যরকমই কেটেছে, কিন্তু ভালো কেটেছে। ওদেরও অ্যাকচুয়ালি ওরা কি 31st ওরাও সেরকম ভাবে কোথাও যদি বাইরে বেড়াতে গেল সেটা ঠিক আছে, নইলে নর্মালি বাড়িতেই থাকে। তোরাও বললো যে আমরা গেছি বলে ওদেরও এই বছরটা খুব ভালো কাটলো আর কি। থাকি ওরা বেশ ভালো আয়োজনও করে রেখেছিল, হ্যাপি নিউ ইয়ার ব্যানার ট্যানার লাগিয়ে বেশ ভালো আয়োজনও করে রেখেছিল। তো আমাদের একটু ভালোই কাটলো কালকে 31st নাইটটা। আর সত্যি প্রত্যেক বছর আমরা 31st কোথাও যাই না। তোমাদের আগে বলেছি হীরক মানে কোনো অকেশনে বেরোতে চায় না, মানে 20th জন্য। ওই জন্য দেখলে 25th আমরা একটু অন্যরকম জায়গায় গেছিলাম, তো আমরা এরকমই একটু করি আর কি। একটু বাড়িতেই আমরা এনজয় করি। এবারে আমাদের বাগানে ভীষণ ভালো এনজয় হয়, মানে আমরা ভীষণ মিস করেছি। মানে 31st নাইট আমাদের বাগানে যখন সেলিব্রেশন, তো গত বছরও যখন হয়েছে, মানে সবকিছু কমপ্লিট করে ঘরে ঢুকতে ঢুকতে প্রায় 2:30-3 বেজে যেত, এরকম মানে অবস্থা, মানে খুব এনজয় হতো। কিন্তু এবার ভেবেছিলাম সত্যি কি হবে না হবে, কিন্তু সত্যি এবছর খুব ভালো কাটলো, খুব ভালো কেটেছে। হ্যাঁ, কিন্তু আগের বছর মানে আগের বছরগুলো যেভাবে আমরা সেলিব্রেট করেছি সেটা তো মিস করি না। এই বছরটা একটু অন্যরকম, সব দিক থেকে এই বছরটা অন্যরকম। তার মধ্যে তোমরা আছো, এটা আমাদের কাছে, হ্যাঁ এটা আমাদের একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, এটা আমরা বারবারই বলবো, তোমাদের এত অল্প সময়ে তোমাদের মধ্যে তোমরা মানে আমাদের এত ভালোবাসা দিয়েছো, এনকারেজ করছো, সাপোর্ট করছো, তার জন্য সত্যি আমরা ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল। তো যাই হোক, এখন তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, তারপরে সব কাজ কমপ্লিট করি। আর ব্লগটা কিন্তু আজকে পুরোটা দেখো, কারণ লাস্টে কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো আমার এখন স্নান টান সব হয়ে গেল, ছোট ছোট অনেক কাজ সেগুলো আমি আর হীরক মিলে করলাম। তারপরে স্নান টান করে এসে এই তোমাদের সাথে এখন কথা বলছি, আর ঐমৈশী এখনও খাবার দাবার নিয়ে লড়ে যাচ্ছে, ইয়ার্কি মারছে, বকর বকর করে যাচ্ছে, আর দেরি করছে। আর আজকে আমাদের লাঞ্চে হয়েছে শোল মাছ, ভেজ মুগের ডাল আর কি, ভেজিটেবিল দিয়ে মুগের ডাল, আর হচ্ছে ফুলকপির বড়া। চলো তোমাদের দেখাচ্ছি। এই হলো ফুলকপির পকোড়া, বড়া, যাই বলো বলো। এইটা হলো ভেজ ডাল, মুগ ডাল দিয়ে আর কি, মুগ ডাল ভেজিটেবল দিয়ে। আর এ হচ্ছে শোল মাছের কালিয়া। এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু, আর একটু পরে আমরা সব খেয়ে নেই, তারপরে আবার মার ওখানেও চলে যেতে হবে। খেয়ে উঠে আজকে আর বসলে হবে না, একদম মার ওখানে চলে যেতে হবে। আর আমি আবার একটু স্যান্ডউইচের প্রিপারেশন করব আজকে, তো ওটা ভাবছি এখন করব নাকি একটু পরে করব, না মার ওখান থেকে এসে করব, সেটা এখন ভাবছি। আর মামুনি আজকে যে রাত্রে যেটা করবে মিটলোফ, তার তোরজো শুরু করে দিয়েছে, তো তোমাদের একটু পরে সব দেখাবো মিটলোফ করতে কি কি লাগছে না লাগছে। খেয়ে দেয়ে উঠেই জামা কাপড় ছাদ থেকে এনেই আমরা রেডি হয়েই বেরিয়ে পড়েছি। আমি তো রেডি হয়েই ছিলাম মোটামুটি, পেছনে সব আসছে।
আর আজকে আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, আজকে আমরা টোটো করে চলে যাব, কারণ আর বেশিক্ষণের জন্য যাবও না, আর গিয়েই আবার চলে আসতে হবে তাড়াতাড়ি। তো এখন আমাকে এসে স্যান্ডউইচের প্রিপারেশনটা করতে হবে, ভেবেছিলাম করে রেখে যাব, আর টাইম হলো না। আর আজকে যে আমরা মিটলোফ খাবো, সেটা স্যুপটাও মামনি বলেছে তুই করিস, তুই তো ওটা ভালো করিস। তো যাই হোক, এখন এসব প্ল্যান, এখন চলো গিয়ে মার ওখানে আবার কথা হবে তোমাদের সাথে। আরো আছে, এখন দুটো করে খাও না, আর আরো বক্সে রয়েছে, ওটা বক্সটা আজকে রেখে দাও, সেরকম বক্সটা থাকার পরে এসে নিয়ে যাবো, ওর মধ্যে আরো আছে, এটা রাখো, এখানটা আর একটু করে খাও। ডিম্মা বাড়িতে এসে ও ময়সী ডিম্মার খাটে না শুলে ওদের আরামও লাগে না, ভাতও হজম হয় না। এখানে আরাম হয় খুব, বাড়িতে শোবে না, ডিম্মা বাড়ি এসেই শুশু সবাই শুয়ে পড়বি, আরাম হয়। তারপর আবার লেপটাও পাতা আছে, লেপের তলে চলে গেছে ডিম্মা আজকে, এই লেপটার ওয়ারটা কাটতে দিয়েছে। তোরা আমার নোংরা করো না। আর ডিম্মা এখন কি করছে? ও ময়সির কড়াই শুটির কচুরি করছে। আজকে কিন্তু 1st January, আর দাবি বলছে 1st January 2022, আর আজকে 1st January 2021 দেখেই হচ্ছে। কিন্তু এখন ওমের ওর ঐশীর ফেভারিট কড়াই শুটির কচুরি ডিম্মা করেছে, এখন ওমৈশী খাবে। আর মা আমাদের জন্য আবার পিঠে করে রেখেছে, হীরক যেহেতু খুব ক্ষীরের পিঠে ভালোবাসে, ক্ষীরের পার্টি সাপটা, সেইটা আবার মা করে রেখেছে, ওকে খাওয়াবে। আর আমার জন্য নারকেলের পুর দেওয়া পাটি সাপটা, আমি নারকেলের পুর দেওয়া পাটি সাপটাটা খুব ভালোবাসি। তো এখন এসব খাওয়া দাওয়া করে আমি আবার টেলারের কাছে ছুটব। ওইখানে এখানে বসো, খাবার টেবিল, না না এখানে এসো, এদিকে বেডরুমে খায় না, এখানে এসো, চলে এসো। বাহ, ভালো হয়েছে তো পিঠে গুলো দেখতে, মা তো ভালোই করে, ভালোই তো হয়েছে দেখতে। দেখো কেমন হয়েছে, তো আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই আমি ফ্রেশ হয়ে নিয়েই রান্নাঘরে চলে গেছি, ওখানে গিয়েই আমি আমার স্যান্ডউইচের প্রিপারেশনটা করে নিলাম। তারপরে মামুনি আমাকে স্যুপটা করতে বলেছিল যেটা মিটলোফের সাথে খাওয়া হবে, তো সেটাও করে নিয়েছি। তো ওটা সিম্পল একটা চিকেন সুইটকর্ন স্যুপ বানিয়েছি, ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো ওটা করে নেওয়ার পরেই এখন মামুনি চলে গেছে রান্নাঘরে মিটলোফ করতে, তো এখন ভাবলাম যে চলো এবার তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই, মিটলোফটা কিভাবে হচ্ছে তোমরা সেটা দেখো। কারণ সকাল থেকেই আমি বলছি যে মিটলোফ মামুনি করবে, আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাকে তো একটু ওয়েট করতেই হলো, কারণ এটা আমাদের আজকে ডিনার, ওই জন্য আমি ভাবলাম যে এখন আর কথা বাড়াবো না, একবারে তোমাদের রান্নাঘরে নিয়ে চলে যাচ্ছি, তারপরে আমি আর হীরক তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। মিটলোফ বানাতে লাগছে 3টে ডিম, 10 পিস মতো পাউরুটি, 1 কাপের 2 কাপ উষ্ণ গরম দুধ,
দুটো বড় পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, একটা বড় রসুন কুচানো, একটা বড় গাজর কুচানো, 700-750 গ্রাম এখানে চিকেন কিমা রয়েছে, একটা আটি ধনে পাতা কুচানো আর একটা বড় ক্যাপসিকাম কুচানো, সাথে লাগছে স্বাদ মতো নুন, মিক্স হার্বস বা অরিগানো আর গোলমরিচ। প্রথমে উষ্ণ গরম দুধে পাউরুটিগুলো ভিজিয়ে নিতে হবে। এরপর কড়াতে সাদা তেল দিয়ে দিতে হবে, তোমরা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর একে একে গাজর কুচি, স্বাদ মতো লঙ্কা কুচি, কুচানো ক্যাপসিকাম সব একসাথে দিয়ে হালকাভাবে নেড়ে নিতে হবে। এরপর একটা বাটিতে এটাকে রেখে ঠান্ডা হতে দিতে হবে। অন্যদিকে আর একটা বাটিতে 3টে ডিম ফেটিয়ে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে। এরপর দুধে ভেজানো পাউরুটিগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর ভেজিটেবিলগুলোর মধ্যে কিমাটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে পাউরুটিটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে। এরপর ফেটানো ডিমের মধ্যে স্বাদ মতো গোলমরিচ আর অরিগানো বা মিক্স হার্বস দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আবারও একবার ভালো করে পুরোটা মাখতে হবে। সবার শেষে ধনেপাতা কুচি অ্যাড করে আরও একবার ভালো করে মেখে নিতে হবে। এরপর মাইক্রোওয়েভ প্রুফ বলে সাদা তেল ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করে নেওয়ার পর একটু একটু করে পুরো মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। এরপর 100 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট সেটাকে বেক করে নিতে হবে। 20 মিনিটস পর 5 মিনিটের জন্য এটাকে গ্রিল করতে হবে। 5 মিনিট গ্রিল হয়ে যাওয়ার পর ঠান্ডা হলে এটাকে বের করে নিয়ে সয়া সস আর টমেটো সস মিক্স করে এর উপর ব্রাশ করতে হবে। দেন মিটলোফ রেডি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, আজকে মিটলোফটা কিন্তু দারুণ হয়েছিল। মামুনি এটা খুবই ভালো করে, আর এভরি ইয়ারই মামুনি একদিন শীতকালে করবেই। তো এবছর ঔমৈশী মানে ভালো করে খেলো বলতে পারো। তো খেয়ে ওদের খুবই ভালো লেগেছে। ওম ছোটবেলায় অনেক খেয়েছিল কিন্তু ওমের অত মনে নেই ওমের, কিন্তু এই ইয়ারে ঔমৈশী মানে এনজয় করেছে খাবারটা। সেই জন্য ওরা বলছে যে আমরা এখন এই শীতকালে এটা একদিন নয়, বারবারই বারবারই খাবো আমরা। তো বেশ ভালো হয়েছিল, স্যুপ দিয়ে খেয়েও বেশ ভালো লাগলো, সসটাও খুব ভালো ছিল, জিনিসটাই খুব ভালো ছিল মিটলোফ। তো তোমরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আজকে তোমাদের সাথে কিছু কথা আমরা শেয়ার করব বলেছিলাম, যেটা বললাম যে মানে টাইম হচ্ছিল না, এর মধ্যে সত্যিই বলার টাইম হচ্ছিল না, কারণ আজকে সকাল থেকে প্রচন্ড হেক্টিক গেছে, প্রচন্ড হেক্টিক, প্রচন্ড মানে অনেক ছোট ছোট কাজ ছিল। আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে একটু গেস করেছো যে কেন আমরা একটু মানে কেন আমাদের দিনটা হেক্টিক গেছে, তোমরা গেস করেছো। তো যাই হোক, এখন তোমাদের যেই কথাটা বলার আছে সেটা হীরক বলবে। সেটা হচ্ছে আমরা নেক্সট নরমালি আমরা সপ্তাহে 3টে ব্লগ দিই, কিন্তু আগামী সপ্তাহটা আমরা সেরকম ভাবে ব্লগ দিতে পারবো না, তবু চেষ্টা করব আমরা ব্লগ দেওয়ার যদি কিছু সম্ভব হয়, কারণ আমরা একটু কলকাতার বাইরে যাচ্ছি আসলে। তো তোমরা অনেকেই যারা অনেকদিন ধরে আমাদের দেখছো তাতে তোমরা বুঝতে পেরে গেছো আর কি যে আমরা কোথায় যাচ্ছি আর কি, জানুয়ারি মাসে আমরা কোথায় যাই।
তোমরা বুঝতেই পেরে গেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর এই জন্য আমরা যেহেতু এখন এই নেক্সট সপ্তাহটা ঠিক করে ব্লগ দিতে পারবো না হয়তো, মানে জানি না, হ্যাঁ জানি না, কারণ ওখানে গিয়ে কিরকম কি নেটওয়ার্ক থাকবে, যদিও বা থাকে সেটা এখন মানে আপলোড করতে পারবো কিনা ব্লগ গুলোকে, তো ওই জন্য আমরা বলছি যে এখন আনসার্টেন ব্যাপারটা আর কি। হয়তো আমরা বললাম যে দিতে পারবো কিন্তু ওখানে গিয়ে দিতে পারলাম না, ওই জন্য আগে থেকেই পরিষ্কার করে বলে রাখা আর কি, যে হয়তো আমরা দিতে চেষ্টা করবো দেবার, যদি না পারি তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডিটা তোমরা একটু দেখে নিয়ে ওইখানে আমাদের সব রকম আপডেট পেয়ে যাবে। আর তোমাদের কথা ভেবেই আমি আর হীরক, কিন্তু আমাদের আলাদা আলাদা ইনস্টা আছে, হ্যাঁ, কিন্তু তোমাদের কথা ভেবেই আমার চ্যানেলের জন্যই আমরা একটা আলাদা করে ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করা হয়েছে, যেটা সেটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম দিয়ে আর ছবিটাও আমাদের চ্যানেলে যে ছবিটা আছে সেই ছবিটা দিয়ে, তোমাদের অসুবিধা হবে না, যদি হীরক পৃথা বলে সার্চ করো তবেও এসে যাবে, আর আমাদের চ্যানেলের নাম দিয়ে করলেও সেটাও চলে আসবে। তো সেই জন্য ওখানে আমরা সব আপডেট দিতে থাকবো, যে আমরা কি করছি না করছি, কোথায় আছি না আছি, সব ওখানে আপডেট দিতে থাকবো। আর যদি সম্ভব হয় তাহলে ইউটিউব শর্টসে যদি পসিবল হয় তাহলে আমরা সেখানেও আপডেট কিছু আপডেট দিয়ে দেব ওখানে। সেই জন্য তোমাদেরকে এটাই আমার রিকোয়েস্ট যে তোমরা একটু ওয়েট করো আমাদের জন্য। তোমরা বারবারই বলছি অল্প সময় আমাদের এত সাপোর্ট করেছো, এনকারেজ করেছো, বিশেষ করে এই বছরটায় তোমাদের এনকারেজমেন্টটা আমাদের কাছে একটা বড় পাওনা। আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলতে চাই, তোমরা এত ভালোবেসেছো, সেই জন্যই আমি চাই যে তোমরা একটু ওয়েট করো, তোমাদের জন্য কিছু ভালো ব্লগ নিয়ে আমরা আসছি, ডেফিনেটলি আসবো, সেই জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। আর যদি পসিবল হয় আমি তো বললামই যে ব্লগ দেওয়ার চেষ্টাও করবো, নইলে ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রামে তো আমি আপডেট দেবই, আমি ইনস্টাগ্রামে একটু বেশি অ্যাক্টিভ আর কি, অ্যাক্টিভ ফেসবুকের থেকে। ফেসবুকে আগে খুব থাকতাম কিন্তু ফেসবুকটা মানে অতটা মানে এখন অতটা আমি অ্যাক্টিভ থাকছি না আর কি, নানান কারণে। সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন ইনস্টাগ্রামেও খুব অ্যাক্টিভ আমি, আবার যেমন সোশ্যাল মিডিয়ায় মানে বলো ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো আমি অতটা অ্যাক্টিভ নয়। আমি ওর প্রোফাইলে ছবি টবি দিয়ে দিই, যে খুলেছো অ্যাকাউন্টটা কিছুই তুমি দাও না, কিন্তু ইনস্টাগ্রামটা আমার মানে আমি খুব অ্যাক্টিভ থাকি। তো আমি ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের যে ইনস্টাগ্রাম আইডিটা সেটা দিয়ে দেবো, আর তোমরা পার্সোনালি আমার যেটা আছে সেটাও দিয়ে দেবো, তোমরা যে কোনো একটাতে দেখতে লেগো। আর যা বললাম যদি শর্টসে হয় যদি সম্ভব হয় তাহলে ইউটিউব শর্টসে তাহলে পসিবল হলে দেখবো। তো এই হলো আজকে আমাদের বক্তব্য, যার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করেছিলে, আমরা অনেক আজকে সারাদিন বকবক করলাম, কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট করতে হয়েছে, কারণ হঠাৎ করে এই জিনিসটা মানে প্ল্যানটাও যে হঠাৎ করেই করা হয়েছে আর কি, তো সেই কারণে জিনিসটা হেক্টিক হয়ে গেছে আমাদের, মানে একদিন দুদিনের একদিনের মধ্যেই বলতে পারো পুরো সবকিছু গোছানো গাছানো করতে হয়েছে আর কি। ওই জন্য যাই হোক, তাও তোমাদের সাথে কথা বলে বলে আমাদের কাজটা ইজি হয়ে গেছে, একটু এনার্জি পেয়ে গেছি। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা প্রথমবার দেখছো, আর আমার বন্ধুরা সবাই আমাদেরকে কমেন্ট করে জানিও আমাদের ব্লগগুলো কেমন লাগছে, আর সবার সাথে শেয়ার করো আর লাইক করো। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।